বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব এরিকসন সাইকেল সম্পর্কে। বিজ্ঞানী এরিকসনের নাম অনুসারে এই সাইকেলকে এরিকসন সাইকেল বলা হয়। অন্যান্য সাইকেলের মতো এই এরিকসন সাইকেলও চারটা সাইকেলের সমন্বয়ে গঠিত। এর প্রথম স্টেজটা যেটা, প্রথম স্টেজকে বলা হয় কনস্ট্যান্ট প্রেশার হিটিং সাইকেল, অর্থাৎ কনস্ট্যান্ট প্রেশার হিটিং যেটা সেটা হলো। আর সেকেন্ড স্টেজ হলো আমাদের আইসোথার্মাল এক্সপানশন, থার্ড স্টেজটা হলো কনস্ট্যান্ট প্রেশার কুলিং, এবং ফোর্থ স্টেজ হলো আইসোথার্মাল কম্প্রেশন। অর্থাৎ এরিকসন সাইকেল দুইটি সাইকেল, একটা দুটি প্রসেস, একটা আইসোথার্মাল প্রসেস এবং আরেকটা হলো কনস্ট্যান্ট প্রেশার প্রসেস, এই দুটোর সমন্বয়েই এরিকসন সাইকেল গঠিত। এখন আমরা জানি আইসোথার্মাল প্রসেস সম্পর্কে, আমরা আগেই জানি আইসোথার্মাল প্রসেসে আমাদের টেম্পারেচার সবসময় ফিক্স থাকে, আমাদের ভলিউম এবং প্রেশার আমাদের আপ ডাউন করে। আবার এইদিকে আমাদের আইসোথার্মাল কনস্ট্যান্ট প্রেশার প্রসেসের ক্ষেত্রে আমরা জানি প্রেশারটাকে কনস্ট্যান্ট রাখা হয়, এছাড়া অন্যান্য বিষয়গুলো যেগুলো হলো ভলিউম, টেম্পারেচার, এগুলো ভেরি করে, ঠিক আছে। অন্যান্য সাইকেলের মতোই এরিকসন সাইকেলেও আমরা একটি ইঞ্জিন কল্পনা করেছি, যে ইঞ্জিনের ভিতরে আমাদের একটি জ্বালানি আছে, এম পরিমাণ গ্যাস আছে, এম কেজি পরিমাণ গ্যাস এখানে রাখা আছে। কনসিডার দি ফোর স্টেজ অফ এরিকসন সাইকেল, লেট দি ইঞ্জিন কন্টেন এম কেজি অফ এয়ার, যেখানে আমরা এম কেজি অফ এয়ারকে আমরা এই ইঞ্জিনের ভিতরে আমরা রাখছি অ্যাট ইটস অরিজিনাল পজিশন রিপ্রেজেন্টেড বাই পয়েন্ট ওয়ান, যেটাকে আমরা এই পজিশন ওয়ান দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। মনে করি এখানে এম কেজি পরিমাণে এয়ার আমাদের রাখা আছে, ঠিক আছে। এরিকসন সাইকেলেও আমাদের একটা পিস্টন থাকে, যে পিস্টনটা আমাদের ফ্রিকশনলেসভাবে আমাদের মুভ করতে পারে, অর্থাৎ ফ্রিকশনলেস, কোনো ধরনের ঘর্ষণবিহীনভাবে এই পিস্টনটা আমাদের মুভ করতে পারে, ঠিক আছে। এখন এক প্রথম যে প্রসেসটা আছে এরিকসন সাইকেলের শুরুতে, প্রথমে মনে করি আমাদের এক নাম্বার পয়েন্ট পজিশনে আমাদের এটা রাখা আছে, এই সিস্টেমটা আছে, যেখানে আমাদের প্রেশার হলো পি ওয়ান, ভলিউম হলো আমাদের ভি ওয়ান, এবং এখানে টেম্পারেচার আছে আমাদের টি ওয়ান। এটা হলো টেম্পারেচার বাই এন্ট্রোপি কার্ভ, এটা হলো প্রেশার বাই ভলিউম কার্ভ, আগের এই সাইকেলগুলোর মতোই। এখানে মনে করি এক নাম্বার কন্ডিশনে টেম্পারেচার টি ওয়ান, প্রেশার পি ওয়ান, এবং ভলিউম আছে ভি ওয়ান, ঠিক আছে। এখন প্রথম স্টেজটা হলো আমাদের কনস্ট্যান্ট প্রেশার হিটিং। কনস্ট্যান্ট প্রেশার হিটিংয়ে আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে আমাদের এখানে আমাদের তাপ প্রয়োগ করব, একটা রিজেনারেটরের মাধ্যমে, প্রসেস রিজেনারেটিং প্রসেসের মাধ্যমে এটাকে আমরা হিট করব। হিট করলে আমাদের টেম্পারেচার কি হবে, টি ওয়ান থেকে বেড়ে আমাদের টি টু পরিমাণ টেম্পারেচার হয়ে যাবে, অর্থাৎ টেম্পারেচার হয়ে যাবে টি ওয়ান থেকে টি টু। এখন টেম্পারেচার বাড়তেছে কিন্তু প্রেশারটা কিন্তু ফিক্সড, প্রেশার ফিক্সড রাখার জন্য টেম্পারেচার বাড়লে আমাদের কি করতে হবে, আমাদের ভলিউমও বাড়াতে হবে, গ্যাসের ভলিউমটাকেও বাড়াতে হবে, অর্থাৎ পিস্টনের এক্সপানশন ঘটবে এবং গ্যাসের ভলিউমটা আমাদের বাড়বে, বেড়ে ওয়ান থেকে আমাদের টুতে চলে যাবে, অর্থাৎ ভি ওয়ান থেকে ভলিউম হয়ে যাবে আমাদের ভি টু, ভলিউম বেড়ে ভি টু পরিমাণ ভলিউম আমাদের হয়ে গেল। এই প্রসেসটা হলো, এই স্টেজটা হলো আমাদের কনস্ট্যান্ট ভলিউম, কনস্ট্যান্ট প্রেশার হিটিং। কনস্ট্যান্ট প্রেশার হিটিংয়ের কারণে আমাদের এক থেকে দুয়ে আমাদের এখন সাইকেলটা চলে গেল। এখন দুই নাম্বার থেকে তিন নাম্বার এই অংশটা হলো আমাদের আইসোথার্মাল এক্সপানশন। আইসোথার্মাল এক্সপানশনের সাথে আমরা আগেই পরিচিত, আইসোথার্মাল এক্সপানশনে আমাদের টেম্পারেচারটাকে সবসময় ফিক্সড রাখা হয়। খেয়াল করে দেখো, এখানে যখন এক থেকে দুয়ে গেল আমাদের টেম্পারেচার টি ওয়ান থেকে বেড়ে টি টু হলো, সেই সাথে কিন্তু এন্ট্রোপিও সামান্য পরিমাণে বেড়ে গেছে। দেখো, টি ওয়ান থেকে টি টুতে এন্ট্রোপিও সামান্য পরিমাণে বেড়ে গেছে। এখন দুই থেকে তিনে যখন থাকবে আইসোথার্মাল এক্সপানশনে, তখন টেম্পারেচার কিন্তু ফিক্স, টি টু এবং টি থ্রি কিন্তু ইকুয়াল, অর্থাৎ দুই এবং তিনের মাঝে কোনো ধরনের টেম্পারেচারের ডিফারেন্স হবে না, কিন্তু আমাদের এন্ট্রোপি বেড়ে গেছে, ঠিক আছে। এন্ট্রোপি বাড়লো, এখানে টেম্পারেচার কোনো ডিফারেন্স হলো না। এদিকে যখন আমাদের দুই থেকে তিনে যাবে আইসোথার্মাল এক্সপানশনের ক্ষেত্রে, আমাদের যেহেতু টেম্পারেচার ফিক্স থাকতেছে, আমাদের কী হইতেছে, ভলিউমটা বাইরে যাইতেছে, ভলিউম হলো আমাদের ভি টু থেকে ভি থ্রি হয়ে যাইতেছে, এবং ভলিউম বাড়ার কারণে টেম্পারেচার যেহেতু ফিক্সড, ভলিউম বাড়ার কারণে প্রেশারটা আমাদের ডিক্রিজ হয়ে যায়, যেহেতু টেম্পারেচার ফিক্সড সেই সাথে ভলিউমও বাড়ছে, স্বাভাবিকভাবে আমাদের প্রেশারটাও ডিক্রিজ হবে। আইসোথার্মাল এক্সপানশনে যদি আমরা ইকুয়েশনটা দেখি, সেখান থেকেও আমরা এই রিলেশনটা দেখতে পাবো, ঠিক আছে। ভলিউম বাড়লে আমাদের প্রেশারটা কি হয়, আমাদের ডিক্রিজ হয়, প্রেশারটা কমে যায়, ঠিক আছে। এখন তা প্রেশারটা কমে দুই থেকে আমাদের তিনে আইসে পড়লো, এখানে প্রেশার হয়ে গেল আমাদের পি থ্রি, এবং ভলিউম হয়ে গেল আমাদের ভি থ্রি, এবং টেম্পারেচার হলো টি থ্রি, যেটা টি টু এর সমান, ঠিক আছে। এখন আমাদের তিন নাম্বার স্টেজ যেটা আছে,
তিন নাম্বার স্টেজ হলো কনস্ট্যান্ট প্রেশার কুলিং। এই কনস্ট্যান্ট প্রেশার কুলিং এ এটা হলো এখানে আমরা দেখতেছি যেখানে তিন নাম্বার থেকে চার নাম্বারে মুভ করতেছে আমাদের প্রেশারটা কনস্ট্যান্ট রাখে, প্রেশার পি থ্রি আর পি ফোর কনস্ট্যান্ট, অর্থাৎ তিনের প্রেশার এবং চারের প্রেশার কনস্ট্যান্ট রেখে আমাদের মুভ করাই যাচ্ছি। আমাদের যেহেতু এটা কুলিং, আমাদের তিন নাম্বার থেকে এটা ঠান্ডা হবে, কোল হিট রিজেকশন করে আমাদের চার নাম্বার পয়েন্ট আসবে, অর্থাৎ তিন থেকে চারে আমাদের টেম্পারেচার হিট সারতেছে। যেমন এখানে টেম্পারেচার বেশি কিন্তু চার নাম্বারে কি টেম্পারেচার কম, এই চার নাম্বারে যখন আসলো তখন হিট সারে দিল, হিট সারে সে ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হয়ে গেলে যেহেতু হিট সারে ঠান্ডা হইতেছে কিন্তু প্রেশারটাও কোনো পরিবর্তন হইতেছে না, এই কারণে আলটিমেটলি যে জিনিসটা হবে আমাদের ভলিউমটা ডিক্রিজ হয়ে যাবে, কারণ টেম্পারেচার কমতেছে কিন্তু প্রেশারটাও ফিক্সড রাখতে হইতেছে। প্রেশার ফিক্সড রেখে টেম্পারেচার কমাইতে গেলে অবশ্যই আমাদের ভলিউমকে ডিক্রিজ করাইতে হবে। ভলিউম ডিক্রিজ হয়ে ভি থ্রি থেকে আমাদের ভি ফোর হয়ে গেল। খেয়াল করে দেখছো এই ভি ফোরে যখন আসলো এখানে দেখো আমাদের আমাদের কিন্তু এন্ট্রোপি কিন্তু পরিবর্তন হচ্ছে, ফোর থেকে না সরি তিন থেকে চারে যখন আসলো তখন সামান্য পরিমাণে এন্ট্রোপি পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। এরপরে স্টেজটা আমাদের যেটা হলো ফোর্থ স্টেজ হলো আইসোথার্মাল এক্সপানশন, সরি আইসোথার্মাল কম্প্রেশন। আইসোথার্মাল কম্প্রেশনের ক্ষেত্রেও এটা আমরা আগে থেকে পরিচিত, আইসোথার্মাল কম্প্রেশনে আমাদের টেম্পারেচার ফিক্স থাকবে, টেম্পারেচার কোনো ধরনের পরিবর্তন হবে না। এই চার থেকে একে আমাদের কোনো ধরনের আইসে পড়লো, কোনো ধরনের টেম্পারেচার পরিবর্তন হলো না, অর্থাৎ টি ফোর এবং টি ওয়ান সমান হয়ে গেল, ঠিক আছে। এন্ট্রোপির পরিবর্তন হলো, এন্ট্রোপি কমে গেল। আর এখানে আমাদের যখন আমাদের চার থেকে একে যাবে আইসোথার্মাল কম্প্রেশনের ক্ষেত্রে, কম্প্রেশন যেহেতু হচ্ছে আমাদের ভলিউমটা কমে যাচ্ছে, ভি ফোর থেকে ভি ওয়ানে হয়ে যা এসে পড়তেছে ভলিউমটা, কিন্তু ভলিউম কমার কারণে আমাদের যে জিনিসটা হচ্ছে প্রেশারটা আমাদের ইনক্রিজ হয়ে যাচ্ছে, পি ফোর থেকে আমাদের প্রেশারটা বেড়ে আমাদের পি ওয়ান হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে আমরা দেখলাম যে আমাদের প্রেশারটা বেড়ে গেল, ভলিউমটা কমে গেল, টেম্পারেচার আমাদের এখানে যা ছিল এখানে মোটামুটি আমাদের যা ছিল তাই থাকলো, ঠিক আছে। এটাই হলো আমাদের এরিকসন সাইকেল। এখানে দেখবা বিভিন্ন ইকুয়েশন দেওয়া আছে, যে ফার্স্ট স্টেজের জন্য ইকুয়েশন, এটা ফর্মুলা থেকে আমরা কনস্ট্যান্ট প্রেশারের যে ফর্মুলাগুলো আছে, কনস্ট্যান্ট প্রেশার প্রসেস আমরা আলোচনা করছি এর আগে, সেখান থেকে এই ফর্মুলাগুলো ডিরাইভ করে দেওয়া আছে। নিচেই দেখবা ইকুয়েশনটা আছে, সেই ইকুয়েশনটা দেখে নেবা, সেখান থেকে পাইলাম আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রেও আমরা এই ফর্মুলাটা পাইছিলাম, সেখান থেকে এই ইকুয়েশনটা লিখতে পারলাম। আমাদের থার্ড স্টেজের ক্ষেত্রেও এই ইকুয়েশনটা কনস্ট্যান্ট প্রেশার ইকুয়েশন লিখলাম, ফোর্থ স্টেজের ক্ষেত্রে লিখলাম। এখন ওয়ার্ক ডান কি, ওয়ার্ক ডান হলো হিট সাপ্লাইড মাইনাস হিট রিজেক্টেড। এখন হিট সাপ্লাই দিতেছে কারা কারা, হিট সাপ্লাই দিতেছে দেখো এখানে আইসোথার্মাল কম এক্সপানশন যেটা সেটা হিট সাপ্লাই দিতেছে, আবার রিজেক্ট করতেছে কোনটো, আইসোথার্মাল কম্প্রেশন যেটা সেখানে হিট রিজেকশন হচ্ছে। তাহলে হিট সাপ্লাই মাইনাস হিট রিজেকশন সমান সমান হয়ে গেল, এই যে হিট সাপ্লাই মাইনাস হিট রিজেকশন, হিট সাপ্লাই মাইনাস হিট রিজেকশন সমান সমান পাই গেলাম টোটাল ওয়ার্ক ডান। এবং ইফিসিয়েন্সি হলো ওয়ার্ক ডান বাই হিট সাপ্লাই, আমরা ক্যালকুলেশন করলে ইফিসিয়েন্সি পাওয়া যায়। এটা হলো আমাদের এই এরিকসন সাইকেলের ইফিসিয়েন্সি। তো এখান থেকে আমরা মোটামুটি ওয়ার্ক ডান এবং ইফিসিয়েন্সি সবই ক্যালকুলেশন করতে পারি, এগুলো তোমরা দেখে নিবা, মোটামুটি ক্যালকুলেশন অনেক সহজ, যে কারণে আমি আর ডিটেলস এগুলার তোমাদেরকে বলতে গেলাম না, ঠিক আছে। আরেকটা বিষয় তোমাদেরকে বলে মনে করাই দিই, যে এই যে আমরা বিভিন্ন সময় বলতেছি যে প্রেশার বাড়লে ভলিউম কি হচ্ছে, প্রেশার কমলে ভলিউম কি হচ্ছে, এই যে রিলেশনগুলো, এই রিলেশনগুলো সম্পূর্ণ ইকুয়েশন আকারে দেয়া আছে আমরা প্রিভিয়াস অধ্যায়গুলোতে, যে আইসোথার্মাল তারপরে এডিয়াবেটিক প্রসেস, আইসোথার্মাল প্রসেস, তার আইসেন্ট্রপিক প্রসেস, এগুলো সম্পর্কে যে বিস্তারিত আলোচনা করেছি সেখানেই এই ইকুয়েশন ফর্মগুলো আমাদের দেয়া আছে। ওই ইকুয়েশন ফর্ম থেকে কিন্তু আমরা সহজেই এগুলো বের করতে পারি। যেমন একটা উদাহরণ দিই, এইখানে আছে আমাদের কনস্ট্যান্ট প্রেশার, না কনস্ট্যান্ট প্রেশার প্রসেস, কনস্ট্যান্ট প্রেশার প্রসেস যখন আমরা আলোচনা করছি প্রিভিয়াস অধ্যায়ে, দেখো এখানে ইকুয়েশনগুলো কিন্তু দেয়া আছে, এই ইকুয়েশন থেকেই কিন্তু আমরা এই ভলিউমের সাথে প্রেশারের যে সম্পর্ক এগুলো কিন্তু আমরা সহজেই বের করতে পারি, বা টেম্পারেচারের সাথে যে ভলিউমের সম্পর্ক এগুলো কিন্তু আমরা সহজেই বের করতে পারি। দেখো কনস্ট্যান্ট প্রেশার প্রসেস, কনস্ট্যান্ট প্রেশার প্রসেস, ভি বাই টি ইকোয়াল টু কনস্ট্যান্ট, আমরা দেখতেছি ভি বাই টি ইকোয়াল টু কনস্ট্যান্ট, অর্থাৎ ভি বাড়লে টি বাড়বে, ভি কমলে টি কমবে। তো এই ইকুয়েশন থেকেই কিন্তু আমরা এখানে দেখতেছি সেটা হলো যখন আমাদের ভি বাড়তেছে, অর্থাৎ দুই থেকে তিনে যাচ্ছি, তাই না, তখন আমাদের টিও বাড়তেছে, তাই না। কোথায় গেল কনস্ট্যান্ট প্রেশার প্রসেসটা, দেখি কনস্ট্যান্ট প্রেশার প্রসেসে এক থেকে দুয়ে যাচ্ছে, আমাদের টিও এক থেকে বেড়ে দুয়ে যাচ্ছে। দেখো আমাদের যখন পি বাড়তেছে এক থেকে বেড়ে দুয়ে যাচ্ছে,
তার ভলিউম না ভলিউম কি হচ্ছে ভি ওয়ান থেকে বেড়ে ভি টু হচ্ছে আমাদের টিও কিন্তু আমাদের বেড়ে টি ওয়ান থেকে টি টু হচ্ছে অর্থাৎ ভি ওয়ান বাই ভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট এই ইকুয়েশন থেকে কিন্তু আমরা ডিরাইভ করতে পারতেছি ভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট এখানে দেখো ভি যখন বাড়ে টিও বাড়বে ভি কমলে টিও কমবে এখানে যখন ভি বাড়তেছে আমাদের টিও বাড়তেছে ভি কমলে আমাদের টিও কমতেছে এরকমভাবে আইসোথার্মাল প্রসেসের ইকুয়েশন থেকেও আমরা এটা বের করতে পারবা ঠিক আছে এরকমভাবে যে কোনো প্রসেসের ইকুয়েশন থেকে তোমরা এগুলো ক্যালকুলেট করে বের করতে পারবা ঠিক আছে ওকে ইকুয়েশনগুলো দেখবা বই থেকে একটু বোঝার চেষ্টা করবা আর কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবা ধন্যবাদ সবাইকে বিসমিল্লাহ রহমান রহিম এখন আমি জুল সাইকেল নিয়ে আলোচনা করব জুল সাইকেলও অন্যান্য সাইকেলের মতো আমাদের এখানে চারটা সাইকেলের সমন্বয়ে গঠিত এখানে দুটা সাইকেল হলো আমাদের আইসেন্ট্র কি কনস্ট্যান্ট প্রেশার প্রসেস এবং আর বাকি দুইটা হলো আমাদের রিভার্সিবল অ্যাডিওবেটিক বা আইসেন্ট্রপিক প্রসেস এখন প্রথম স্টেজে আমরা যে কাজটা করি সেটা হলো কনস্ট্যান্ট প্রেশার হিটিং সেকেন্ড স্টেজে এখানে আমরা করি রিভার্সিবল অ্যাডিওবেটিক বা আইসেন্ট্রপিক এক্সপানশন থার্ড স্টেজে আমরা করি হলো কনস্ট্যান্ট প্রেশার কুলিং এবং ফোর্থ স্টেজে আমরা যেটা করি রিভার্সিবল অ্যাডিওবেটিক অর আইসেন্ট্রপিক কম্প্রেশন যে কোনো সাইকেলের মতো এই সাইকেলেও একটা পিস্টন থাকবে এই পিস্টনের পিস্টনটা ফ্রিকশনলেস বা ঘর্ষণবিহীনভাবে আপ ডাউন করতে পারে এবং এই ইঞ্জিনের ভেতরে মনে করি একটা গ্যাস আছে সেই ওয়ান কেজি পরিমাণ এম কেজি পরিমাণ ধরি গ্যাস আছে এবং প্রথমে মনে করি এই সিস্টেমটা এক নাম্বার কন্ডিশন আছে এক নাম্বার কন্ডিশনে এই 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 সিস্টেম এক নাম্বার স্থান আছে এই স্থানে আমরা মনে করি আমাদের সেই গ্যাসের ভিতরে প্রেশার আছে আমাদের পি ওয়ান আমাদের ভলিউম হলো আমাদের ভি ওয়ান এবং এর টেম্পারেচার আছে হলো আমাদের টি ওয়ান ঠিক আছে এখন আমাদের এই অবস্থায় যেহেতু প্রথম স্টেজটা হলো আমাদের কনস্ট্যান্ট প্রেশার হিটিং সুতরাং কনস্ট্যান্ট প্রেশার হিটিংয়ে আমরা যে কাজটা করব এই সিস্টেমের প্রেশারটাকে আমরা কনস্ট্যান্ট রাখব কনস্ট্যান্ট রেখে কি করব এক্সটার্নালি আমরা এটাকে হিট করব হিট করলে যে জিনিসটা হবে কি হবে এর কনস্ট্যান্ট প্রেশারটা কিন্তু কনস্ট্যান্ট এই এক নাম্বার থেকে সে সিস্টেমটা একই পরিমাণ প্রেশার হ্যাঁ দেখো এখানে এক নাম্বার থেকে কিন্তু আমাদের সিস্টেমটা কিন্তু আমাদের এখানে প্রেশার প্রেশারটা কিন্তু কনস্ট্যান্ট পি ওয়ান এবং পি টু সমান অর্থাৎ এক থেকে দুই পর্যন্ত আমাদের এই সাইকেলটা যখন যাবে এক থেকে দুই পর্যন্ত এই পাত দিয়ে যখন যাবে তখন দেখবা যে প্রেশারটা পি ওয়ান এবং পি টু অলওয়েজ কনস্ট্যান্ট কিন্তু এখানে আমাদের কি হবে ভলিউমটা আমাদের ইনক্রিজ হবে ভলিউমটা আমাদের ইনক্রিজ হচ্ছে আর এখানে দেখো খেয়াল করে দেখো টেম্পারেচার আমাদের টি ওয়ান থেকে টি টু পরিমাণে ইনক্রিজ হচ্ছে অর্থাৎ টেম্পারেচার যেহেতু কনস্ট্যান্ট প্রেশার প্রেশার যেহেতু আমাদের কনস্ট্যান্ট রাখতে হইতেছে আমাদের এখানে হিট দিতেছে হিট দেওয়ার কারণে আমাদের কী হচ্ছে টেম্পারেচার টি ওয়ান থেকে আমাদের টি টু পরিমাণে ইনক্রিজ হচ্ছে অর্থাৎ টেম্পারেচার বাড়তেছে টেম্পারেচার বাড়ার কারণে আমাদের ভলিউমও বাড়তেছে ভি ওয়ান থেকে আমাদের ভি টু পরিমাণ ভলিউমও কিন্তু আমাদের বাইরে যেতেছে অর্থাৎ এখানে ভলিউম বাড়তেছে টেম্পারেচার বাড়তেছে কারণ এখানে আমাদের হিট দিতে হইতেছে দ্যাট এয়ার ইজ হিটেড যেহেতু এয়ারটা হিট করা হইতেছে হিট করার কারণে আমাদের টেম্পারেচার বাইরে যেতেছে কিন্তু প্রেশারটা যেহেতু কনস্ট্যান্ট রাখতে হইতেছে এখন একটা গ্যাসের ভিতরে আমি হিট দিতেছি কিন্তু প্রেশারটা কনস্ট্যান্ট রাখতেছি এই প্রেশার কনস্ট্যান্ট রাখার জন্য আমাদের কি করতে হবে আমাদের ভলিউমটা বাড়াইতে হবে যে কারণে আমাদের ভলিউমটা ভি ওয়ান থেকে ভি টু পরিমাণ আমরা বাড়াইতেছি এর সেকেন্ড স্টেজে আমরা যে জিনিসটা করতেছি এর সেকেন্ড স্টেজটা হলো আমাদের রিভার্সেবল এডিয়াবেটিক অর আইসেন্ট ট্রপিক প্রসেস এডিয়াবেটিক প্রসেস সম্পর্কে আমরা আগের সাইকেলগুলোতে আমরা আলোচনা করছি কার্নোর সাইকেল যখন পড়ছি তখন এডিয়াবেটিক প্রসেসটা কি এডিয়াবেটিক প্রসেস হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া অর্থাৎ এই প্রসেসে বাইরে থেকে কোনো পরিমাণ হিট সাপ্লাই দিবও না আমরা হিট বেরো হবে না অর্থাৎ কোনো ধরনের হিটের আদান প্রদান হবে না টেম্পারেচার প্রেশার ভলিউম এগুলো চেঞ্জ হতে পারে কিন্তু হিটের কোনো আদান প্রদান হবে না আরেকটা বিষয় হলো এডিয়াবেটিক প্রসেসে একটা গুরুত্বপূর্ণ সেটা হলো এনট্রপির কোনো ধরনের পরিবর্তন এডিয়াবেটিক প্রসেসে আমাদের হয় না এই দুটো জিনিস হলে খুবই গুরুত্বপূর্ণ এখন যেহেতু দুই নাম্বার পয়েন্ট থেকে আমাদের তিন নাম্বার পয়েন্টে যখন মুভ করতেছে অর্থাৎ এডিয়াবেটিক প্রসেসে কোনো অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বাইরে থেকে কোনো ধরনের হিট সাপ্লাই দিতেছে না হিট রিজেকশন হচ্ছে না অর্থাৎ সমস্ত ধরনের হিটের পরিবহন যখন বন্ধ তখন আমরা কি করতেছি দেখো ভলিউমটা আমাদের কিন্তু ভি টু থেকে ভি থ্রি পরিমাণ যেহেতু এক্সপ্যানশন তাই না
আইসেন্ট্রপিক এক্সপ্যানশন হচ্ছে, অর্থাৎ ভলিউমটা আমাদের বাড়তেছে V2 থেকে V3 পরিমাণ। ভলিউমটা বাড়ার কারণে আমাদের কি হচ্ছে, আমাদের আমাদের যে জিনিসটা হচ্ছে টেম্পারেচারটা ডিক্রিজ হয়ে যাচ্ছে। ভলিউমটা বাড়তেছে, ভলিউমটা বাড়লে কি হবে, টেম্পারেচার ডিক্রিজ হয়ে যাচ্ছে, সেই সাথে আমাদের প্রেশারটাও ডিক্রিজ হয়ে যাচ্ছে। কারণ ভলিউম বাড়তেছে, হিট সাপ্লাই দিতেছে না কিন্তু ভলিউম বাড়তেছে। তো হিট সাপ্লাই না দিয়ে ভলিউম বাড়ালে কি হবে, আলটিমেটলি টেম্পারেচার ডিক্রিজ হবে, আমাদের প্রেশারও ডিক্রিজ হয়ে যাবে, তাই না? আমাদের এই কারণে আমাদের কি হচ্ছে, টেম্পারেচার ডিক্রিজ হয়ে যাচ্ছে। অর্থাৎ তিন নাম্বার পয়েন্ট আসে আমাদের, T2 থেকে টেম্পারেচার হয়ে যাচ্ছে T3 কমে, আমাদের প্রেশারটাও হয়ে যেতেছে আমাদের P2 থেকে কমে হয়ে যাচ্ছে আমাদের P3। অর্থাৎ প্রেশারও ডিক্রিজ হচ্ছে, টেম্পারেচার ডিক্রিজ হচ্ছে এবং ভলিউমটাও আমার ইনক্রিজ হয়ে যাচ্ছে। যেহেতু অ্যাডিয়াবেটিক প্রসেসে আমাদের এনট্রপির কোনো ধরনের পরিবর্তন হয় না, এই কারণে আমাদের এনট্রপির কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ এনট্রপি দেখো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টলি আমাদের এনট্রপির কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে? এখন তিন নাম্বার স্টেজটা আমাদের কি ছিল, তিন নাম্বার থার্ড স্টেজ ছিল কনস্ট্যান্ট প্রেশার কুলিং। এখন দেখো এটাও একটা কনস্ট্যান্ট প্রেশার প্রসেস। এখানে আমি কি করলাম, কুল করলাম, অর্থাৎ হিটটাকে আমি বের করে নিলাম। হিটটাকে বের করে নিলে কি হইতেছে, এই তিন নাম্বার থেকে চার নাম্বারে যখন মুভ করতেছে হিট বের হয়ে যাচ্ছে। হিট বের হওয়া মানে কি, দেখো যে তিন থেকে চারে T3 পরিমাণ হিট ছিল, আমাদের T4 পরিমাণ হিট হয়ে গেল, অর্থাৎ হিটটা কমে গেল, T3 থেকে T4 হয়ে গেল। হিটটা যেহেতু কমে গেল, হিট কমতেছে, ঠিক আছে, প্রেশারটা কনস্ট্যান্ট আছে, তাহলে আমাদের কি হবে, আলটিমেটলি আমাদের ভলিউমও কমে যাবে। এই কারণে ভলিউমও হয়ে গেল V3 থেকে V4, ঠিক আছে? কারণ আমার কনস্ট্যান্ট প্রেশারের জন্য আমাদের ইকুয়েশন জানি V/T ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই ইকুয়েশন থেকে আমরা দেখতেছি যে টি কমে গেলে আমাদের ভিও কমে যায়, অর্থাৎ ভিও V3 থেকে আমাদের V4 হয়ে গেল, তাহলে অর্থাৎ ভলিউমে কমে গেল, ভলিউমে কমে গেল এবং প্রেশারটা ছিল আমাদের কনস্ট্যান্ট, অর্থাৎ P3 ইকুয়াল টু P4। এখানে প্রেশারটা কনস্ট্যান্ট থাকতেছে, আমাদের এনট্রপির পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, এনট্রপিও কমে যাচ্ছে, আমাদের এখানে হিট টেম্পারেচারও কমে যাচ্ছে, আমাদের এখানে ভলিউমও কমে যাচ্ছে, কিন্তু প্রেশারটা আমাদের কনস্ট্যান্ট থাকতেছে। চার নাম্বার স্টেজটা আমরা আলোচনা করি। চার নাম্বার স্টেজ আমরা কি দেখলাম, ফোর্থ স্টেজ, রিভার্সেবল এডিয়াবেটিক অর আইসেন্ট্রপিক কম্প্রেশন। আবার আইসেন্ট্রপিক প্রসেস আমাদের শুরু হয়ে গেল। আইসেন্ট্রপিক মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যেখান থেকে বাইরে থেকে তেমন তাপের আদান প্রদান হবে না। এখানে আমাদের কি কম্প্রেশন হচ্ছে, এডিয়াবেটিক কম্প্রেশন, আইসেন্ট্রপিক এডিয়াবেটিক, এখানে হচ্ছে আমাদের কম্প্রেশন চার নাম্বার স্টেজে। এখানে মনে হয় একটু চিত্রে একটা জিনিস ভুল দেওয়া আছে, সেটা হলো আইসেন্ট্রপিক এক্স দিছে, আইসেন্ট্রপিক এক্সপ্যানশন না হবে, এটা হবে আইসেন্ট্রপিক কম্প্রেশন, এটা হবে আইসেন্ট্রপিক এক্সপ্যানশন। অর্থাৎ দুই থেকে তিনে এখানে লেখা হবে আইসেন্ট্রপিক এক্সপ্যানশন এবং এখন চার থেকে একের ক্ষেত্রে লেখা হবে আইসেন্ট্রপিক কম্প্রেশন। এই আইসেন্ট্রপিক কম্প্রেশনের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, কম্প্রেশন হচ্ছে মানে ভলিউম কমে যাচ্ছে, অর্থাৎ V4 থেকে ভলিউম হয়ে যাচ্ছে V1, কম্প্রেসড হচ্ছে, ভলিউম কমে যাওয়ার ফলে আমাদের কি হচ্ছে, প্রেশারটা ইনক্রিজ হচ্ছে, প্রেশারটা P3 থেকে বাইরে P1 হয়ে যাচ্ছে। প্রেশারটা ইনক্রিজ হওয়ার মানে কি, টেম্পারেচার আমার ইনক্রিজ হচ্ছে, টেম্পারেচার চার থেকে T4 থেকে বাইরে 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 আমাদের T1 হয়ে যাচ্ছে। যেহেতু এডিয়াবেটিক প্রসেসে আমাদের এনট্রপি কনস্ট্যান্ট থাকে, সেই জন্য এডিয়াবেটিক প্রসেসে আমাদের এনট্রপির কোনো ধরনের পরিবর্তন হয় নাই, অর্থাৎ এক্স এক্সিসে আমার কোনো ধরনের পরিবর্তন আসে নাই। খেয়াল করে দেখছো, হ্যাঁ আসে নাই। তো এটাই হলো টোটালটাই হলো জুল সাইকেল। এই জুল সাইকেলের জন্য আমাদের প্রত্যেকটা স্টেজে কিছু ইকুয়েশন আছে। এটা হলো কনস্ট্যান্ট প্রেশার হিটিংয়ের জন্য এই ইকুয়েশন, এটা কনস্ট্যান্ট প্রেশারের ইকুয়েশন প্রসেসের ইকুয়েশন, ওখানে আমাদের ইকুয়েশনটা দেওয়া আছে, সেটা অ্যাপ্লাই করব। আমাদের সেকেন্ড আমাদের ক্ষেত্রে আমরা দেখতেছি কি, রিভার্সিবল এডিয়াবেটিক অর আইসেন্ট্রপিক এক্সপেনশন। তার থার্ড স্টেজের ক্ষেত্রে আমাদের দেখতে, যেহেতু থার্ড স্টেজে হিট রিজেকশন হচ্ছে, হিট রিজেকশনে আমাদের এখানে আমাদের একটা হিট পাইলাম, এটা আমাদের ওই আগের ইকুয়েশনে দেওয়া আছে। ফোর্থ স্টেজে এডিয়াবেটিক প্রসেস ওয়ার্ক ডান হলে হিট সাপ্লাই মানে হিট রিজেকশন, হিট সাপ্লাই হইতেছে কোন প্রসেসে, এই ফার্স্ট স্টেজে হিট সাপ্লাই হইতে, হিট রিজেকশন হইতেছে কোন প্রসেসে, কোন 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 স্টেজে, এই থার্ড স্টেজে গিয়ে হিট রিজেকশন হইতেছে। তাহলে এই হিট সাপ্লাইড মাইনাস হিট রিজেক্টেড এই দুইটা থেকে বাদ দিলেই আমাদের, এটা থেকে এটা বাদ দিলেই আমাদের ওয়ার্ক ডান আসতেছে। সুতরাং ওয়ার্ক ডান সমান সমান আমাদের এটা লিখতে পারি, ইফিসিয়েন্সি সমান সমান লিখতে পারি ওয়ার্ক ডান বাই হিট সাপ্লাই। এটা ক্যালকুলেশন করলেই আমরা এটা পাই, এটাই হলো আমাদের ইফিসিয়েন্সি, ঠিক আছে? তো এখান থেকে আমাদের ইফিসিয়েন্সি ক্যালকুলেট করতে পারি। দেখো ধারাবাহিকভাবে ক্যালকুলেটগুলো আছে, ক্যালকুলেশনগুলো আছে, এই ক্যালকুলেশনগুলো দেখবা, জাস্ট গাণিতিক ক্যালকুলেশন, এগুলো দেখবা, দেখলে দেখবে, দেখে দেখবা যে আমাদের গামা ইকুয়াল টু লিখতে পারি 1/T4/1-T4/T1, এই ইকুয়েশন লিখতে পারি, ধারাবাহিকভাবে দেখে আসবে, সহজ ইকুয়েশন, আশা করি তোমরা বুঝতে পারবা জিনিসটা, ঠিক আছে? এখান থেকে আমরা ফাইনালি পাইলাম ইটা ইকুয়াল টু 1-1/R^(γ-1), ঠিক আছে? ওকে, আচ্ছা R^ না,
এটা হলো আমাদের হ্যাঁ 8 টু দি পাওয়ার 8 ওকে ঠিক আছে এগুলো যদি তোমরা বুঝতে পারো তা ভালো না বুঝতে পারলে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না এগুলো পরীক্ষায় দিব না জাস্ট তোমরা একটু ধারণা রাখবা আর কিছু যদি ম্যাথ করতে হয় ম্যাথের জন্য তোমাদের কয়েকটা ফর্মুলা তোমরা শিখে রাখবা ঠিক আছে আর এটা পড় দেখলে বুঝতে পারবা এত ডিটেইলস আসলে এখন আলোচনা করার মতো সময় আমাদের নাই ঠিক আছে ওকে সবাই ভালো থেকো ধন্যবাদ